19 বছর পর রায় হলো পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার। রায়ে 10 জনের মৃত্যুদণ্ড ও 4 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায় সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আরো জানাচ্ছেন লাবণী গুহ। ২০০১ সালে রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সমাবেশে বোমা হামলা চালিয়ে 5 জনকে হত্যা মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালতে হাজির করা হয় কারাগারে থাকা 4 আসামিকে। ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম 104 পৃষ্ঠার রায়ের মূল অংশ পড়ে শোনান। আদালত রায়ে বলেন, দেশের প্রগতিশীল রাজনীতি ও অর্থনীতিকে ধ্বংস করাই ছিল হামলার মূল উদ্দেশ্য। মামলার 13 জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণ হওয়ায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে আরেকটি মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে, দুজনকে খালাস দেয়া হয়েছে, বাকিরা পলাতক। বাংলাদেশের অখণ্ডতাকে ধ্বংস করার জন্য এবং সিপিবি এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য তারা এই ঘটনা ঘটেছে। এই আসামিরা তারা সিরিজ বোমা হামলার সাথে তারা জড়িত এবং তারা একের পর এক তারা এই ঘটনা ঘটেছে এবং নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, শুধুমাত্র একজন আসামির 164 ধারায় জবানবন্দির ভিত্তিতে বিচারক এই রায় দিয়েছেন। উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি। এই মামলায় কোনো সাক্ষী এখানে তারা আসে নাই, তারা দেখেও না কেউ কোনো ঘটনা তারা আসছে গেছে এই ধরনের কোনো করবর সাক্ষী নাই। গত বছরের 1 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। এ মামলায় 107 জন সাক্ষীর মধ্যে 38 জন সাক্ষ্য দিয়েছেন। 2001 সালের 20 জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশ চলাকালে বোমা হামলায় 5 জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।